এখন থেকে ব্লগ ক্লব ভুল দেখবেন, ভরপুর টাকা কামো আর মারুদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো। তো হ্যালো এন্ড হোয়াট ইজ আপ গাইস, ইটস মি আওয়ার রাতাসান। তো আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে যাই গেছে আজকে ব্লগটা কি নিয়ে হইতে যাইতেছে। তো গাইস, আজকে আমরা ফাইনালি শ্যুট করতে এসেছি শর্ট ফিল্মের। অনেকদিন ধরে বলতাছিলাম যে হইতেছে আমরা শ্যুট করবো, কিন্তু শ্যুট করা হইতাছিল না, আমাদের টাইমে মিলতাছিল না, আর অনেক প্রবলেমের কারণে হইতেছে আমরা ঠিক টাইমে আসতে পারতেছিলাম না। তো ফাইনালি আজকে আমরা একটা শর্ট ফিল্মের শ্যুট করতে এসেছি। তো গাইস, আজকে আমাদের সাথে আসছে হইতাছে যার কথা না বললেই না, তিনি আর কেউ না, দা ওয়ান অ্যান্ড অনলি জাতির ক্রাশ হাজারো মেয়ের দিল কি ধারকান, আমাদের হিমেল। তো দাদা, আজকে আমার ব্লগে আইসা, তোমার নিজেকে কেমন? এই নিয়ে ভাই তিন নাম্বার ব্লগ, যেটা তোমার শুট চলতেছে কিন্তু শেষ হবে কিনা আমি আজও জানি না। এই ব্লগ ফাইনালি আজকে সারমু, যত কষ্ট হোক যত কিছু হোক, যদি এই পৃথিবী থেকে আমার মঙ্গল গ্রহে যায় এই ব্লগ সারা লাগে তাও আমি সারমু। তো দাদা কেমন লাগতেছে আমার ব্লগ আইসা তোমার? খুবই খুবই এক্সাইটেড, কারণ এই নিয়ে তিন নাম্বারের মতো করতেছি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমার আর টিম আরএইচ এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, এখন থেকে রেগুলার এটাতেও তোমরা শর্ট ফিল্ম পাবা, দুই দিন পর পর একটা করে শর্ট ফিল্ম বিকাল পাঁচটা বাজে। তো বেশি দেরি না কইরা সবাই যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো, আর সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আমাদের সাথে আরো একজন আছে, এই যে আমাদের এটা আছে অনলাইন মামু, ঠিক আছে অনলাইন মামু। তো অনলাইন মামু নাম দেওয়ার কারণ এটা আছে আমাদের এই এলাকার ভিতরে যদি সর্বপ্রথম কোনো ইউটিউবার ইউটিউবার থেকে থাকে এটা হইতেছে আমাদের মামু আছিল। তো মামু, আজকে আমার ব্লগে এসে তোমার ফিলিংসটা কেমন? সবাই ব্লগটা ফুল দেখবেন আর ভালো কমেন্টস করবেন আর ওরে ইন্সপায়ার করবেন, যাতে ও আরো বেশি করে ঠিক আছে ব্লগ বানাইতে পারে, শর্ট ফিল্ম বানাইতে পারে, ভালো ভালো শর্ট ফিল্ম যাতে আপনাদের মানে উপকার দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করেন। তো গাইস, এই যে আমাদের সাথে আরো একজন আছে, এই যে এই ভাই আমি চিনি না, তো ভাই পরিচয়টা দিয়ে দাও। আমার নাম স্বাধীন। তোমার নাম সাজিদ? স্বাধীন। তো আমার এটা আছে ব্লগের ভিতরে যত মাইয়া আছে সবাই স্বাধীনের নখ দাও, ডিসক্রিপশনে আর ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবো। খুশি তোমার প্রমোশন করে দিলাম, তাহলে অনেক কিছু খাওয়া মিয়া খাওয়ামনি পরে খাওয়াইবা, দুই একটা পেমাইলে নাকি? আচ্ছা ঠিক আছে। তো আমাদের সাথে আরো একজন আছে যার কথা না বললেন না, তিনি আর কেউ না, আপনারাই বলে দেন। তো আমাদের মারু। তো মারু, আমার ব্লগ আইসা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক খুশি খুশি লাগতেছে, অনেক খুশি খুশি লাগতেছে। আই হাই পুলাই দি পুরা একবার শহরমে লাল হয়ে গেছে। তো ভালোই লাগতেছে নাকি? হ্যাঁ খুব ভালো লাগতেছে। তো এই যে আমাদের সাথে আরো একজন আছে যার কথা না বলে না, তিনি আর কেউ নাই, খাইল করে দা ওয়ান অ্যান্ড অনলি ব্যবসায়ী। তো আমাদের পারভেজ, এই যে অত্যন্ত সুন্দর দোকান, আমাদের নতুন একটা ব্লগ আর এস টাইম 0.4 এ ছাড়া হইতাছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ব্লগ নামে শর্ট ফিল্ম, ও শর্ট ফিল্ম কথা একটাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের আইডিটাতে যা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন, যাতে আমরা আপনাদের মাঝে নতুন নতুন আরো ভিডিও আনতে পারি। তো আর যারা হইতাছে খাইলকুড়ার বাসিন্দা আছেন সবাই আসবেন এই দোকানে, বহুত ভরপুর জিনিস আছে, আমারে বেশি না মনে করেন, হইতাছে প্রমোশন করছে তো এই লেগা আমি ও প্রমোট দিয়ে দিতেছি দোকানটা। তো আমি প্রত্যেকদিন আই এন থেকে খাই, আপনারাও আইসা খাবেন ঠিক আছে, আমার নাম করে ফ্রিতে খাই যাবেন, কি কো পারবেস? হ্যাঁ চিল, হ্যাঁ ফ্রিতে দেখ ভাই, এইদিকে পুরো এলাকা মনে করো তোমার না, খালি দুই একটা মনে করো হইতাছে এই যে কাগজ মাগজ ঠিক আছে আর কিছু ঠিক আছে না, ও মা গো এটা বলছো আমার ভাগ্যে আছে ভাই, পয়লা গেছে গা ভাই, কি করুন ভাই, না থাক বেশি খাইলে পরে ব্যবসায় লস। তো এখন বেশি কথা কমু না, আর হৃদয় হইতাছে ইয়ে গেছে তোমার ময়রান গেছে, ও আসুক, আসার পরে আমরা শর্ট ফিল্মে হইতাছে শুটে নামু, ওই সুন্দর হইতাছে। তো এতক্ষণ আমরা একটু রেস্ট নেই, পরে আবার ব্লগ স্টার্ট দিলে কথা হইতাছে, টাটা।
তো গাইস ফাইনালি হইতাছে, এখন 12টা বাজে, 11টা বাজে, আমাদের শুট করার কথা ছিল আর 12টার সময় শুটের 12টা বাজে গেছে। এই যে আমাদের মৃদুল ভাই প্রায় 1 ঘন্টা লেট করে আসছে। ও না আমার দোষ না। তো ভাইয়া তুমি যে 1 ঘন্টা করে লেট করে আসলা আমাদের শুটের, পুরো 12টা বাজায় দিলা, তো তোমার অনুভূতি কেমন? একদম মিছাতে আমি একদম ঠিক টাইমে আইছি। তো ঠিক টাইমে আইছে, মাত্র 1 ঘন্টা লেট, মানে সত্যি কথা বললাম মৃদুল ভাই 11:30 বাজে আসছে, কিন্তু আমাদের হইতেছে মনে করো যায় ডিরেক্টর প্রোডিউসার সবকিছু স্ক্রিপ্ট রাইটার সবকিছু প্রোডিউসার না মানে স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর সবাই সবকিছু উনিও সুস্থ, এই জন্য হইতেছে শুটটা লেট হইতেছে। তো ভাই আপনি সকালবেলা আপনি কোন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলেন? ও সরি, ওনার বোন এসেছিল এই জন্য উনি লেট করছে। তো যাই হোক, তো ভালোই চলতেছে দিনকাল? হ্যাঁ দিনকাল ভালোই চলে। হ্যাঁ আচ্ছা, কি আদৌ আমাদের শুট হবে? না কেন মানে ফাইনাল পরীক্ষা লাস্ট যেদিন পরীক্ষা হইতেছে ওই দিন 9টা বাজে উঠছি, আর মনে করে পরে কবে 9টা বাজে উঠছি আমার মনে নাই সঠিক। আচ্ছা আমি বুঝি নাই রে, নয়টার পরে কি গেট কি তালা মেরে দেয় যে 9টার পরে শুটিং চলবো না? আসলে এটা কথা সত্য কথা কাটি, আমরা আই কিন্তু সব প্রতিদিন 11টা বাজে, কিন্তু হৃদয় হইতেছে আমি উপরে রাগ করে আর শুট করে না, এটা কোনো কথা? আমরা তো 11টা বাজে শুট করতে পারি। আচ্ছা আচ্ছা ডাকো নায়িকা। হ্যাঁ আই এম রেডি। সত্য ঝামেলার পরেও আজকে শুট করতে যাইতাছি, তো যাই হোক কারণ শুটে যাইয়া পরে কথা হইতাছে। তো গায়েস এখন হইতাছে যে আমাদের পারবে যে অ্যাক্টিং কইরা দেখাইব, করো না না পারবো না, হ্যাঁ পারবো না। হ্যাঁ কখন পাম পাম, চলো চলো চলে অ্যাক্টিং করতেই বাবা, অ্যাক্টিং করতেই বো কি কো ভাই, অ্যাক্টিং করতেই বো নাকি? আমাদের পারভেজ আর হইতাছে আমাদের হৃদয় হইতাছে ছুটে যাচ্ছে। তো এই যে আমাদের আরেকজন হইতাছে পাবলিক ঝিমাইতাছে, খুব গরম খুব। তো এই মনে করেন ফালি ভিডিওতে যদি মনে করেন অন্তত 50,000 ভিউ না হয় তাহলে কি কোন রকম চলে না চলে না দর্শক? এখন বেশি কথা কম না, এই জায়গায় এখন শুট যাই আর আপনাদের একটু হইতাছে সিনেমাটিকে ইনসাইড বিহাইন্ড দ্য সিন দেখেন। তো গাইস এই ফাইনালি হইতেছে আমাদের, একটু ব্রেক আসছে নতুন জায়গায় এসে ব্রেক দিছি খাবারের, লাঞ্চ ব্রেক। তো এই সিঙ্গারা আনা হয়েছে এই জায়গায়, তো সিঙ্গারা খাইতেছি। তো ভাই কেমন লাগতেছে? খুবই মজা খুবই মজা, তুমি তো বাসা থেকে খাইয়েছ, তো হৃদয়ের কেমন লাগতেছে? আই এম ফিলিং ভেরি ব্যাড। কেন? বিকজ বাসা টা সব খাইতে চলে গেছে আর আমি এখানে বসে সিঙ্গারা মাছেছি। আমিও তো তো ভালো লাগতেছে, সারাদিন কিছু খাই না, খাই শুরু করতেছি সিঙ্গারা তো ভালোই লাগতেছে। মামুল লাগাই রাখো মারুফে, আমি একটা টিয়ার দিম মারুফে, যদি মরিচটা খাইতে পারো একবারে সিঙ্গারা ছাড়া
তোমার আর আমি আর দুইটা সিঙ্গারা খাবো না, সিঙ্গারা ছাড়া খাবো না ডাল পাঁচটা না না প্রেম করে দিবি একটা প্রেম করে দিবি সিঙ্গারা ছাড়া খাবো না হুম আমি খাবো একটা শর্তে প্রতিদিন নয়টার সময় ছুটে আসতে হবে আর যেদিন না আসতে পারবেন সেদিন 2000 টাকা করে জরিমানা হ্যাঁ 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 আমি আমি এডিয়ার রাজি না আমি এডিয়ার রাজি না তো এই যে মারুফ হাতে এক কামড়ে পুরো রাখা লেছি তো মামু শুভতে মনে হইতেছে আমগো আলহামদুলিল্লাহ ভালো অ্যাক্টিভ থাকতে হইব অ্যাক্টিভ থাকতে হইব 9টায় 9টায় তো এখন হইতেছে আমরা খাওয়া দাওয়া কইরা দেন হইতেছে আবার শুট শুরু করমু তো আগে যে স্ক্রিপ্টটা মেক করেছিলাম ওই থিমটা পুরাই হাও গেছে এখন আবার নতুন কইরা স্ক্রিপ্ট শুরু করতেছে হৃদয়ে তো এবারে একটা অ্যাকশন ভিডিও তো সবাই হইতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হইতেছে আমার এই চ্যানেলও সাবস্ক্রাইব করে দিও এখন থেকে রেগুলার ব্লগ দেখবা প্রতিদিন একটা কইরা প্রতিদিন দিতে না পারলেও প্রতি দুই দিন পর পর একটা কইরা তো সবাই আমার জন্য দোয়া করো আর আমার ভরপুর ভালোবাসা দিও লাভ ইউ অল তো গাইস আমগো এখন মনে করেন হইতেছে অ্যাকশন ভিডিও শুট চলতেছে তো আপনারা দেখতেই পারছেন সারাদিন কত কষ্ট করছি তো এই মৃদুল মারছি আমি মৃদুল ভাই অনপুর তো দেখতে থাকেন ভাই বালু দিয়া মারে ঠিক আছে তো জোস লাগে তুমি লেট করতেছো ভাই একটু স্লো দেখো তোমার মারতে গায় তো মারো না তোমার দুলা গেছে এটা বুঝাই গেছে তো এটা মারতে পারো গেছে মারা ধরে খেলে আমি আছি তোমার দুলা মারা হয় না দুলাটা পিটে দেবো পিটে দেবো মাথা না পিটে দুলা পিটে দেবো এটা কি হইছে আমি আছি আপনি কি আছেন রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন এরা কি গেছে তো গাইস ব্লগটা দেখতে দেখতে একদম আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি আর ধন্যবাদ আপনাদের ব্লগটা ফুল দেখার জন্য তো সবাই যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো গাইস যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন তাহলে কে দেখবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের জন্য দোয়া করেন লাভ ইউ অল